আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? তো আজকে সকালে নাস্তা করে আমরা বেরিয়ে গেলাম, এন্ড নাস্তার ভিডিও এবং রুমের ভিডিও কিন্তু আগের ভিডিও অলরেডি পেয়ে গেছেন, এন্ড নেক্সট ডে ভিডিও আছে। আজকে আমরা কলকাতার বিভিন্ন ধরনের মার্কেটে ঘুরবো এবং জিনিসপত্র দাম সম্পর্কে আপনি আইডিয়া দিব, কোন জায়গায় কি জিনিস পাওয়া যায়। এখন আমরা আছি ক্যারিং স্ট্রিটে, তো সেইখানে আমরা একটা মেশিন কিনতে যাচ্ছি, মূলত স্যান্ডউইচ মেশিন, ব্লেন্ডার মেশিন, এই টাইপের মেশিনগুলো এখানে ভালো পাওয়া যায়। তো নিচ্ছে আমরা ট্যাক্সি মোমাকে, যার ভাড়া পড়বে আপনার 150 টাকা, 130 টাকা সরি। আর আমরা যদি কলকাতার রাস্তাগুলো দেখি, খুবই নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রকার কিন্তু ধুলো উঠতেছে না, এটা আমার কাছে খুব ভালো লাগছে। সো যাইতে লাগি, যাওয়ার পর আরও কথা হবে। অ্যান্ড পিছিয়ে আসছে বড় ভাইয়া, সুমন ভাইয়া, অ্যান্ড দেখি কী দিয়ে কী হয়। সো লেটস গো। প্রচন্ড প্রচন্ড রোড উঠছে এবং ক্যানিং রোড আছে, আমরা এখান থেকে এটা হলো বড় বাজারের আশেপাশে। তো এখানে মূলত পাইকারি সকল কিছুই পাওয়া যায়, বাট আমি ভাবছিলাম অনেক রোদ উঠবে না, বাট বৃষ্টি বৃষ্টি ছিল ওয়েদার, বাট আসার পরে দেখি প্রচণ্ড প্রচণ্ড রোদ। এটা যদি আমরা খেয়াল করি, আমাদের পুরান ঢাকা রোডগুলো যেমন ভি থাকে, যেভাবে বিল্ডিংগুলো থাকে লাইক তেমনই, পুরান ঢাকার মতো এখানে সকল কিছু আপনার পাইকারিতে পাওয়া যায়, যেমন নাজিরা বাজার যেই টাইপের। হ্যাঁ, এখানে যেই রাস্তাগুলো সবগুলো ঠিক তাই যায়, আর প্লাস্টিকের বোতলের টিফিন বক্সের দোকান আশেপাশে দেখি আমরা, কিন্তু সবই চুরি 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 কসমেটিকের পাইকারি বাজার। কারণ এখানে মূলত বেশিরভাগই সব পাইকারি বাজার, প্রচণ্ড গরম। বিল্ডিং গুলো দেখে বোঝা যাচ্ছে যে এই মার্কেট গুলো কত আগে থেকে পুরানো। যাক, এখন আমরা যেখানে অবস্থান করছি তার নাম মূলত আপনার চায়না বাজার। এর নাম কেন চায়না বাজার বলা হয় আমার সম্পর্কে কোনো ধারণা নাই, বাট আমি আজকে দেখবো যে কেন চায়না বাজার বলা হয় এই বাজারকে। হয়তো বা চায়না সব জিনিস এখানে পাওয়া যায়, যার কারণে আমার নাম ছিল চায়না বাজার। বাজারটা দেখেন, এই হলো শুরু হলো আপনার চায়না বাজার। কি আদমি হে, কালারফুল হয় না, মানে বহুত আচ্ছা লাগতা হয় মেরা। ফ্লাগ হ্যাঁ, রাইফেল হ্যাঁ, আর কুচ মানে আপনার জন্মদিনে যত সরঞ্জাম বা দেশ সাজানোর জন্য পতাকা দিয়ে, এরিয়া সাজানোর জন্য সরি, এছাড়া বিয়ে গায়ে হলুদ সকল কিছুর সরঞ্জাম এখানে পাওয়া যায়। ও আমরা এখন আসলাম হলো রাজাঘাটটা, যার নাম হচ্ছে রাজাঘাটটা। এখানে চকলেট দিয়ে শুরু করে সকল কিছু পাইকারিতে পাওয়া যায়, পাইকারি বলতে একবারে পাই। এখানে আপনারা সকল ধরনের কিটক্যাট, চকলেট বা লাইক আমাদের বড় বাজার যশোরের ওই টাইপের সকল পাইকারি জিনিস এখানে পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন খুবই সুলভ মূল্যে। আমাদের যশোরের যেই চকলেটের দাম 500 টাকা, এখানে 250 টাকা হলে পেয়ে যাবেন। তো এইসব ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট পার্টে আছে বলবো না, বাই বাই।